যতই বাঙালি হই না কেন সব খাবারের কথা কিন্তু আমরা করতে জানি। অনেক তো হলো বাঙালি খাবার, অনেক তো হলো চাইনিজ খাবার, এবার একটু কি অন্যরকম হবে? তাহলে আজকে কি একটু বল্লে বল্লে খাবার হবে নাকি? তার মানে আজকে আমি একটা পাঞ্জাবি রেস্টুরেন্টে যাচ্ছি, তার নাম হচ্ছে পাঞ্জাবি রাসোই। আর আজ ভিডিওটা কিন্তু চরম হতে চলেছে। ভিডিওটাকে কিন্তু একদম লাইক করে দাও বন্ধুরা, তার সাথে তোমরা যারা সাবস্ক্রাইবটা করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নাও, আর আমাকে কমেন্ট করে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তাহলে আমি হলাম অনির্বাণ, তোমরা দেখছো ইন্ডিয়ান বোম্বাই, বি দ্য কিং অফ ইউর ওন ওয়ার্ল্ড। এখন তো আমি চলে এসেছি পাঞ্জাবি রাসোইয়ের সামনে একটু পাঞ্জাবি খানা বানা খেতে। আমি এখন চলে এসেছি পাঞ্জাবি রাসোইয়ের ভিতরে পাঞ্জাবি খাবার দাবার খেতে। তাহলে অ্যাম্বিয়েন্সটা একবার একটু ঘুরে দেখে আসি। যখন খেতে হবে তখন তো মেনু বুক না দিলে খাবার তো খেতে পারবে না, তাই সেটাই মেনু বুকটা হবে দেখে না পাঞ্জাবি রাসোইয়ে। এখানে অনেক আইটেম আছে, এখানে তন্দুর থেকে শুরু করে, এখানে কাবাব থেকে শুরু করে, বিরিয়ানি থেকে শুরু করে প্রচুর ভ্যারাইটিস অফ আইটেমস আছে। এখানে একবার আসো, সব তো আইটেমস এখানে সম্ভব নয়, একবার এসে খেয়ে দেখে যাও। এবার খাবারের লোভ সামলাতে না পেরে আমি চলে এসেছি একদম মাটন আর চিকেনের দিকে। তো স্টার্টারে আমি কী নিয়েছি, একটা মাটন হাত রেখে পুঞ্জে, সরি, এটা হচ্ছে 390 টাকা, 390 টাকা। আর তোমরা এখানে শুধু প্লেট নিলে হবে না, কিন্তু তোমরা কিন্তু সিঙ্গেলও নিতে পারো, একটা করে তোমরা নিতে পারো। সেটা হচ্ছে একটা দাম হবে তখন 130 টাকা করে। এটা হচ্ছে মাটনটা খাচ্ছি, এটা কাবাব, এটা তাই কাবাব তো, এটা আবার খেয়ে দেখি কেমন খেতে। মাটন আমার এমনিতে খুব ফেভারিট একটা জিনিস, দারুণ একটা স্মেল আছে ভিতরে, খুব নরম আর খেতে কিন্তু অসাধারণ লাগছে জিনিসটা খেতে। নেক্সট যেটা খাচ্ছি সেটা হচ্ছে মুরগ লেসনি কাবাব, এটা হচ্ছে 4 পিসের দাম হচ্ছে 360 টাকা একটা প্লেট। আর তোমরা কিন্তু ইচ্ছা করলে একটা পিসে কিন্তু নিতে পারো, যেটা দাম হবে 90 টাকা। এটা একবার খেয়ে দেখি কেমন খেতে। মাটনটা কিন্তু আমার দারুণ লেগেছে খেতে, কারণ আমাদের ঘি ফি দেওয়া ছিল, এটা আলাদা গন্ধ ছিল। এবার হচ্ছে মুরগ লেসনি কাবাব, একবার টেস্ট করে দেখি কেমন খেতে। এবার একটা তোমার চিকেন ড্রামস্টিক টাইপের এটা বানিয়েছে, এবার নতুন জিনিস একটা একদম, একটা জুসি জুসি ব্যাপার আছে একটা, খুব সুন্দর লাগছে খেতে, খুব অথেন্টিক লাগছে খাবারটা খেতে, ভীষণ নরম, খুব নরম এটা। আমি যতগুলো কাবাব খেয়েছি, যত রেস্টুরেন্টে খেয়েছি, আই হ্যাভ টু সে এটা ওয়ান অফ দ্য বেস্ট দেখেছে মুরগ লেসুনি কাবাবটা। আমার খাবার খেতে খেতে মুডটা একটু রিফ্রেশিং করছি, তার জন্য ফেস টাইম সোডাটা আমি নিয়েছি, দারুণ লাগে খেতে। বড় ফেস টাইম সোডা আমার খুব ফেভারিট জিনিস, আমি যেখানে যাই না কেন আগে আমি লেবুর জলটা আগে আমি অর্ডার দিই, তারপর আমি খাবো। পাঞ্জাবি জায়গায় এসেছি, তন্দুর রুটি হবে না এটা ইম্পসিবল, তো আমি তন্দুর রুটি নিয়েছি, এর সাথে আমি চিকেন কষা, এর সাথে আমি চিকেন কষাও নিয়েছি এর সাথে, এটা আবার ট্রাই করে দেখছি কেমন খেতে। বেশ ক্রিস্পি আছে রুটিটা, আমরা সবসময় রুটি মাংস তো খেয়েই থাকি, ওই রুটি মাংসই বলতে পারো বাঙালিদের জন্য, কিন্তু পাঞ্জাবিদের জন্য তন্দুর রুটি আর চিকেন কষা দারুণ লাগছে এদের। কষাটা অসাধারণ হয়েছে, ফাটাফাটি হয়েছে এটা খেতে। চিকেনের পিসটা খেয়ে দেখছি কেমন খেতে, খুব নরম আছে, খুব নরম পিসটা আছে, এখানে মুখে দিকে মেল্ট হয়ে যাচ্ছে, এতটাই নরম। আমি এখন এখানে টেস্ট করছি এখানকার সিগনেচার আইটেম সব থেকে, সেটা হচ্ছে ডাল মাখানি, এটা একবার টেস্ট করে দেখি। এটা প্রাইস 270 রুপিস, 290 রুপিস এটা, তো এটা কিন্তু জাস্ট টেস্ট করার জন্য আমি নিয়েছি, কিন্তু আরও বড়ো হবে, তো এটাও টেস্ট করে দেখছি কেমন খেতে। একটা মারাত্মক গন্ধ আছে, বাটার দেওয়া আছে ভিতরে, যেটা মারাত্মক লাগছে মুখে পড়লে, এটা ফাটাফাটি লাগছে এটা খেতে, এটা কিন্তু আমার ট্রাই করতেই হবে। নেক্সট যে আইটেমটা নিচ্ছি এটাও কিন্তু সিগনেচার ডিশ, এটা হচ্ছে পালাংকন, যেটার প্রাইস হচ্ছে 290 রুপিস, এটা জাস্ট ফর টেস্ট আমার জন্য, কিন্তু প্লেটটা কিন্তু অনেক বড়ো হবে যখন নেবে তোমরা, ওটা একবার টেস্ট করে দেখি কেমন খেতে। এর মধ্যে কন আছে, এটা পালাঙের একটা দারুণ গন্ধ আছে, ফাটাফাটি লাগছে, জাস্ট ফাটাফাটি লাগছে, একটু মিষ্টি মিষ্টি আছে। এবার আমার অল টাইম ফেভারিট একটা জিনিস চলে আছে, সেটা হচ্ছে বিরিয়ানি। তোমাদের কিন্তু ফেভারিট আমার মনে হয় না, তোমরা কিন্তু অনেকে আমাকে বলে তোমাদের কিন্তু বিরিয়ানি অনেক ফেভারিট। যেটা বিরিয়ানি তুলে চলে এসেছে চিকেন বিরিয়ানি, এটা হচ্ছে 240 টাকা, চিকেন আছে, আলু আছে, ডিম কিন্তু পাবে না, আর তার সাথে যে স্পেশালটা নাও দুটো চিকেনের পিস পেয়ে যাচ্ছ, আর মাটন নেবে 260 টাকা। তো একবার ট্রাই করে দেখতে হবে কেমন খেতে। আর হ্যাঁ, আর এটা কিন্তু একদম ডালটা ফ্রি, কোনো ডালটা দিয়ে তৈরি না, খুব লাইট কিন্তু জিনিসটা, খুব ভালো করে এটা খেতে। সত্যি কথা বলছি, আমি আমিনিয়ার খেয়েছি,
আমি সিরাজে গেছি, আমার কিন্তু এটা প্রচণ্ড হালকা লাগছে। আর ডালটা কিন্তু একদম যেটা কিন্তু খাবার পর ওই যেটা অমল ডাবল হয় না, ওটা কিন্তু পাবেন ওটা খেতে। বিরিয়ানির কিন্তু চিকেনের সাথেও কিন্তু আলুটাও কিন্তু প্রচণ্ড একটা ফেভারিট জিনিস। আলুটা কেমন খেতে হবে সেটা একবার দেখে নিই। আলুটা কিন্তু আলুটা কিন্তু বেশ সফট আছে, বেশ সফট আছে। এটা বহুত গরম আছে, খুব সুন্দর। আর চিকেনের যে পিসটা দিয়েছে এটা হচ্ছে এই পিসটা তোমরা পাচ্ছ, এই লেগ পিসটা আমি হাত দিতে পারছি না এতটা গরম আছে। এই পিসটা তোমরা পাচ্ছ, এটা একবার একটু খেয়ে দেখি নরম না শক্ত। গরম, খুব নরম খেতে, খুব নরম। আমি দীর্ঘ জায়গায় বিরিয়ানি দেখেছি মাংসগুলো কিন্তু একটু হার্ডি হয়, একটু হার্ডি হয়, কিন্তু এখানে কিন্তু সত্যি খুব জিনিসটা খুব নরম লাগছে। এবার আমি নিচে হচ্ছে মিক্স রায়তা, এটার দাম হচ্ছে 105 টাকা। এই রায়তার সাথে কিন্তু বিরিয়ানি কিন্তু একটা আলাদা মস্তি আছে। এবার এটা মিক্স করে একবার দেখছি কেমন খেতে হয় বিরিয়ানির সাথে। এই মিক্স করলাম, এটা রাখলাম। এবার হচ্ছে রায়তার সাথে বিরিয়ানি মিক্স হবে। আমি খুব মিক্স টিক্স করে খেতে ভালোবাসি, তোমরা কিরকম ভালোবাসো আমাকে সেটা কমেন্ট করে জানাও। রায়তা এলে ফাটাফাটি হয়ে যায়, বিরিয়ানির সাথে অসম লাগছে খেতে, দারুণ লাগবে। তাহলে বিরিয়ানিটা ওগুলো লেগে যায় একদম, সেটা আমরা যেখানে দেখি না কেন, যেহেতু এটা ডালটা নেই তার জন্য জিনিসটা আরও বেশি ভালো লাগছে আমার। আমার ডালের জিনিসটা খুব যেখানে আমি ডালটা আমার একদম ভালো লাগে না। বিরিয়ানি খেলে কথা কীভাবে বলাই আমি যাই না, যখন পরে বিরিয়ানিটা তখন মানুষ খেয়েই যাই, আর এই গন্ধটাই এখন আগের মধ্যে ঢুকে বসে থাকে। প্রচুর খেয়ে ফেলেছি বস, প্রচুর খাওয়া হয়ে গেছে, পেটে আর সত্যিই জায়গা নেই। কিন্তু ফিরনি, ফিরনি হচ্ছে আমার অত্যাধিক একটা ভালোবাসার জিনিস। এখানে আমি আমিনের ফিরনি খেয়েছি, এইটাটা আমি আজকে ফিরনি খাচ্ছি কেমন খেতে। আমার দেখি একেবারে জিদ্দের লগলক লগলক করছে, একটু মনে রকম হলে বেশ ভালো লাগছে খেতে, ফাটাফাটি লাগছে খেতে। এটা ফিরনি কিন্তু একবার খেয়েও দারুণ লাগবে। খাওয়া দাওয়ার পর এরকম ঠান্ডা ফিরনি বা কুলফি, কুলফিও পাওয়া যায় এখানে। আমাকে একটা কথা বলতে হচ্ছে, এখানে কিন্তু শুধু ননভেজ না, কিন্তু এখানে কিন্তু ভেজও আছে। ভেজ টিক্কা বাটার মশলা আছে, পনির টিক্কা বাটার মশলা আছে, তন্দুরি গোবি আছে, আরও ভেজের প্রচুর আইটেমস আছে যেগুলো এখানে পেয়ে যাবে। ডাল মাখানি আছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার কোয়ালিটি কেমন পাঞ্জাব রাসাইতে? এটা হচ্ছে অ্যাক্রোপলিস মলের জাস্ট অপোজিট গলিতে। আর খাবার দাবারের কোয়ালিটি জাস্ট ফাটাফাটি, আমার দারুণ লেগেছে। বিশ্বাস করো, কাবাব তো স্পেশালি না, আমার ফাটাফাটি লেগেছে। ওইদিকে ডাল মাখানি থেকে শুরু করে কি কর্ন, যেটা কেটে বেশ কর্ন ছিল, পালং কর্ন যেটা ছিল, আমার ফাটাফাটি লেগেছে, একদম দারুণ ব্লকবাস্টার। বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দাও, তোমরা যারা সাবস্ক্রাইবটা করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নাও। আর আমাকে কমেন্ট করে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তাহলে আমি এখন যাচ্ছি, আসছি পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। বি দ্য কিং অফ ইউর ওন ওয়ার্ল্ড।